মৌসুমি বায়ুর প্রভাবে চলতি বৃষ্টিপাত আরও 3 দিন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ওইসব অঞ্চলের সবাইকে সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন তারা। এদিকে সকাল থেকে ভোগান্তির শেষ ছিল না নগরবাসীর। মাহমুদ কমলের রিপোর্ট। শ্রাবণের কালো মেঘ, সঙ্গে ঝরেই চলেছে বৃষ্টি, কখনো বা ভারী কখনো মাঝারি। বৃষ্টি হচ্ছে থেমে থেমে। বৃষ্টির সঙ্গে প্রশান্তির একটা সম্পর্ক থাকলেও অপরিকল্পিত যান্ত্রিক এই নগরীতে অঝোর বৃষ্টি মানেই হয়ে উঠেছে অস্বস্তি আর ভোগান্তির আরেক নাম। ঘর থেকে বের হলেই জলজটের সঙ্গে সঙ্গী যানজট। বছরের পর বছর এই ভোগান্তির সমাধান হবে এই বিশ্বাসই যেন হারিয়ে ফেলছেন নগরবাসী। রাস্তা নাম তুললে ভিজা, তারপর গাড়ি চলে না, গাড়ি আসলে গাড়িতে পানি বাড়ি লেগেই এই দোকানের ভিতরে বাড়ি লেগে পানি ঢোকে। এরকম আর কত দেওয়াবেন, বহু তেরম দেওয়াইছেন, পরিবর্তন করছেন কিছু হয়েছে? কি পরিবর্তন হয়েছে কো? বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরও স্বস্তি নেই। অনেক জায়গা থেকেই পানি সরতে লাগছে ঘণ্টার পর ঘণ্টা। সবচেয়ে বেশি অস্বস্তিতে মিরপুরবাসী। পুরনো জলাবদ্ধতার সঙ্গে যোগ হয়েছে মেট্রো রেলের কাজ, এব্রোথেব্রো এই রাস্তায় এখন চলাচল করাই দেয়। আলহেলাল হাসপাতাল থেকে কাজীপাড়া পর্যন্ত এই সড়কটিতে বৃষ্টি থেমে যাওয়ার 5-6 ঘন্টা পরও এভাবেই জমে থাকে পানি। আর পানির নিচে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বোঝার উপায় নেই কোথায় কোন গর্ত রয়েছে, তাই প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। তারা ড্রেনের ব্যবস্থা করছে পানিটা 10 নম্বর দিকে যাওয়ার জন্য, কিন্তু উল্টা পানি 10 নম্বর থেকে এখানে এসে পুরো ভরে যায়, পানি বেরোতে পারে না, প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বৃষ্টি হলে বিশেষ করে আমাদের কাজীপাড়া এবং শেওড়াপাড়া নিয়ে প্রত্যেক দিনের একটা চিত্র এটা। কালকেও একজন এখানে ইঞ্জুরি হয়েছে এবং ওনার পাওটা ভেঙে গেছে। মহিলা পুরুষ প্রত্যেকেই কোনো না কোনো সময় একটু পরপরই কোনো খানা গর্ত পড়ে যে আহত। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট এই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আরও 3 দিন, রয়েছে পাহাড় ধসের শঙ্কাও, এমনটাই বলছে আবহাওয়া অফিস। যেহেতু মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় আছে বাংলাদেশের উপর এবং লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তা অনুযায়ী আমরা বলতে পারি এই বৃষ্টিপাত আরও 2-3 দিন অব্যাহত থাকবে। অতি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অথবা সিলেটের পাহাড়ি অঞ্চলে এই অতি রেইনফলের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আজ সারা দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।